শাশুড়িকে হত্যা, জামাতা আটক। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের ছেলে জীবন হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযুক্ত মুজাম্মেল হক বয়স 28কে আটক করে পুলিশ। শুক্রবার 11ই নভেম্বর রাতে মুজাম্মেলকে আটক করা হয়। এর আগে এদিন সকালে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াসমিন আক্তার, বয়স 55। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার আড়াইওড়া গ্রামের বাসিন্দা আব্দুল জাপারের স্ত্রী। জানা গেছে, কথা কাটাকাটির এক পর্যায়ে শাশুড়িকে ধাক্কা দেয় মেয়ে জামাই মুজাম্মেল। এতে শাশুড়ি ইয়াসমিন পাশের দেয়ালে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পীরজাদা মুস্তাহসিনুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রায় 3 বছর আগে মুজাম্মেল হকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার তারাল উপজেলার আড়াইওড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে মিতু আক্তার, বয়স 22-এর। কিন্তু সম্প্রতি মিতু তার বাবার বাড়ি যেতে চাইলে নিষেধ করে স্বামী মুজাম্মেল। এই খবর পেয়ে মেয়েকে আনতে যান ভুক্তভোগী। এরপর শুক্রবার সকালে মিতু তার মায়ের সঙ্গে বাবার বাড়ি যেতে চাইলে মুজাম্মেল বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে শাশুড়িকে ধাক্কা দেয় জামাতা মুজাম্মেল। এতেই ঘটে দুর্ঘটনা। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।